সভার সম্মানিত সভাপতি, পত্র দরবারের অন্যতম শাহজাদা আবু মোহাম্মদ মুতাসিম বিল্লাহ সম্প, উপস্থিত পত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষিকা বৃন্দ, উপস্থিত আমার এলাকার মুরব্বীগণ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রবৃন্দ, সবার প্রতি রইল আমার সালাম ও দোয়া। আমি সর্বপ্রথমে স্মরণ করছি হযরত আবুল খায়ের সুলতানপুরী রহমতুল্লাহ, যার অবদানে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল 1934 সালে। তার এই ধারাবাহিকতায় কালের পর্যায়ক্রমে এই বিদ্যালয় বর্তমান অবস্থায় উপনীত হয়েছে। এই বিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয়েছিল, অত্র এলাকার মানুষ কিন্তু শিক্ষায় অনেক পিছিয়ে ছিল। এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে অত্র এলাকার মানুষ শিক্ষায় অনেক অগ্রসর হয়েছে। তার ধারাবাহিকতায় আমরা এতদিন একটা ছোট্ট ভবনের মধ্যে আমাদের বিদ্যালয় পরিচালনা করেছি। বর্তমান সরকার নতুন একটা ভবনের অনুদান দিয়েছেন, তার এই প্রেক্ষিতে আমরা আমাদের বর্তমান বিদ্যালয়ের পূর্ব পাশে আমাদের সাজ্জাদানসিনেরা যে জমি দান করেছেন, সেটাতে উক্ত ভবন করার জন্য আমরা চেষ্টা করছি। সেই ভবনের অনুদান হিসেবে সরকার যে টাকা দিয়েছে, সেটা দিয়ে বিল্ডিং করা হবে, কিন্তু বিদ্যালয়ের মাটি ভরাট এটা কিন্তু এটা আমাদের এলাকার পক্ষ থেকে, আমাদের বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী যারা তাদের পক্ষ থেকে এই কাজটা সমাপন করতে হবে। তাই আমি আহ্বান করব আমাদের প্রয়োজন মতো উক্ত বিদ্যালয়ে এই মাটি ভরাট কাজে সবার অংশগ্রহণ আমি প্রত্যাশা করি। আজকে আমি এখানে দাঁড়িয়ে গর্বের সাথে বলতে পারি, আমি এই বিদ্যালয়ে 1978 সালে এই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী থেকে পাশ করে আমি 1979 সালে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছিলাম। আমি এখানে আরেকটা কথা উল্লেখ করতে চাই, তখন আমাদের ইউনিয়ন ভিত্তিক পঞ্চম শ্রেণীর বাসে সেন্টার পরীক্ষা হতো, সেই সেন্টার পরীক্ষায় আমি এই 12 নম্বর হাইডগে ইউনিয়নে প্রথম হয়েছিলাম। এটাই কিন্তু আমার এই বিদ্যালয়ে তখন যারা শিক্ষক ছিলেন, আমি তাদের এখনো চরণতলে আমার নতশিরে তাদেরকে শ্রদ্ধা করছি। তার এই ধারাবাহিকতায় আজকে যারা এই বিদ্যালয়ে শিক্ষকতা করে যাচ্ছেন, তারাও আমাদের মতো ছাত্রছাত্রী গড়ে তুলছেন, তাদেরও কৃত্রিম ভালোবাসা মায়া মমতা দিয়ে আমাদের আজকে এই ছেলেমেয়েদেরকে মানুষ হিসেবে গড়ে তুলছে। তাই আমি আমার বর্তমান শিক্ষক যারা আছেন তাদেরকেই ধন্যবাদ জানাব। আমি জানি আমার এই বিদ্যালয়ে প্রতি বছর পঞ্চম শ্রেণীর ফলাফল মোটামুটি ভালো এবং যে বৃত্তি পরীক্ষায় তারা অংশগ্রহণ করে সফলতা অর্জন করে। আমি কিন্তু এই বিদ্যালয়ে দীর্ঘদিন যুক্ত ছিলাম, সঙ্গত কারণে আমি বিগত 2-3 বছর আমি ছিলাম না। আমি এখানে এই বিদ্যালয়ে আসার পর থেকে আমি অত্র দরবারের যারা মালিক দরবারের যারা তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করে আমি এই বিদ্যালয়ের বিষয় নিয়ে বিভিন্নভাবে চেষ্টা করেছি উন্নয়নের জন্য, লেখাপড়ার মান বৃদ্ধি করার জন্য। যেটা আমার ভাতিজা এটিও ইলিয়াস সাহেবও বলেছেন, উনিও জানে এই বিদ্যালয়ে আমি যখন সভাপতির দায়িত্ব পালন করেছিলাম, তখন আমি আমার পীর সাহেব হযরত আবু মোহাম্মদ মুস্তাক বিল্লাহ সুলতানপুরী সাহেবের সাথে আলোচনা করে আমার বড় মামা আবু মোহাম্মদ আরেফ বিল্লাহ সুলতানপুরীর সাথে আলোচনা করে
আমি এই বিদ্যালয় পরিচালনা করেছিলাম। এর পরবর্তীতে আমি আমার ভাইজান আবু মোহাম্মদ মুতাসিম বিল্লাহর সাথে এবং ফরমানুল্লাহ ভাইয়ের সাথে আলোচনা করে তাদের মধ্যে হয়তো কিছু সংগত কারণে একটু দূরত্ব থাকলো, আমি কিন্তু প্রচেষ্টা করে আলাদা আলাদা কথা বলে এই এই বিদ্যালয়ের অফিসে উভয়কে এনে একসাথে আমি মিটিং করেছি। এবং আমাদের যে সমস্যা বিদ্যালয়ের এই জায়গা জমি নিয়ে ছিল সেটা কিন্তু আমি সমাধান করে দিই। দ্বারের প্রেক্ষিতে এই পূর্বপাশে আজকে জায়গাটা বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সুযোগ হয়েছে। তাই আমি আর বেশি কিছু বলবো না, আমি যেহেতু এই স্কুলের এই ছাত্র, আমার এখানে যারা সামনে আসে অধিকাংশই আমার ছাত্র, আমার আনন্দে বুক ভরে যায় যখন আমার ছাত্ররা একটা ভালো অবস্থানে প্রতিষ্ঠিত হয়। আমার ছাত্ররা আজকে এই সৈয়দ মিয়া হাসান, উনি আল আরাফা ইসলামী ব্যাংকের সেকেন্ড ম্যানেজার, এবং আমার ছাত্র এরশাদ পুলিশের ইন্সপেক্টর, এই এই যে নেসার উনিও ব্যাংকের অফিসার, এই যে কি নাম তাহের, তাহেরও ব্যাংকের চাকরি করে ব্যাংকের অফিসার, আমার বাতিজা, এরা সবাই কিন্তু আজকে আমার খুব ভালো লাগে। যারা যাদেরকে আমি পড়াইছি তারা যে একটা নির্দিষ্ট অবস্থানে পৌঁছে গেছে এবং তাদের দ্বারা যে আজকে বিদ্যালয়ের কিছু সহযোগিতা হবে এবং এলাকার যে বিভিন্ন সমস্যায় তারা যে অবদান রাখতে পারবে এটাই হচ্ছে আমার কিন্তু সার্থকতা, এটাই হচ্ছে আমার শিক্ষকতা জীবনের সার্থকতা। একজন শিক্ষক চাই তার ছাত্রছাত্রীদেরকে প্রতিষ্ঠিত করা, তার ছাত্রছাত্রীরা জীবনে প্রতিষ্ঠিত হলে তার এলাকা উন্নত হবে, তার তার পারিপার্শ্বিক অবস্থার উন্নতি হবে, এটাই কিন্তু একজন শিক্ষকের জীবনের সার্থকতা। তাই আমি বলবো আজকে আমাদের এই বিদ্যালয়ের যে বর্তমান অবস্থান এটার জন্য আমার ছাত্রদেরকে যারা প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাব। আপনাদের অবস্থান থেকে আজকে আমাদের এই বিদ্যালয়ের যে মাটি ভরাটের বিষয় সেটা গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে, আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আপনারা যদি এগিয়ে আসতে না আসেন তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা কিন্তু এগিয়ে আসতে পারবে না। আমরা যখন লেখাপড়া শিখেছি তখন যেরকম আমাদের এই পূর্ব এলাকায় শিক্ষার হার ছিল বর্তমান তার তুলনায় অনেক অনেক বেশি, তাহলে এখন আমরা এখন আমরা যদি আপনাদেরকে অর্থাৎ এলাকায় এখন যারা শিক্ষিত আছে তারা যদি এই শিক্ষার কাজে এগিয়ে না আসেন পরবর্তী প্রজন্ম তারা এগিয়ে আসতে পারবে না। তাই আমি মনে করি আমাদের প্রত্যেকেরই উচিত এই বিদ্যালয়ের মাটি ভরার কাজে যার যার অবস্থান থেকে সহযোগিতা করা এবং বিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেওয়া। তাই আমি বলবো এখানে আমাদের সম্পদ ভাইয়া নাই, আমরা কমিটিতে যারা আছি আমরা বসে এটা আলোচনা করে আপনাদেরকে এই বিষয়ে যে একটা ফালিকা আকার যে কথাটা বলা হচ্ছে এটা কিন্তু প্রয়োজন, যে আমরা নাম লিখে প্রতিজনে কত টাকা দিবে এটার একটা সংখ্যা লিখে তাদেরকে জানিয়ে দেওয়া এটা আমি মনে করি উচিত। সেটা আমি সম্পদ ভাইয়ার সাথে আলাপ করব, আলাপ করে আমাদের এলাকার মধ্যে যারা আছে আমার ভাতিজার মেম্বার উনি কিন্তু এই বিদ্যালয় নিয়ে বর্তমানে অনেক চেষ্টা করতেছে এটা আমি দেখতেছি। এই বিল্ডিংয়ের ব্যাপারে ওনার যে কর্তব্য, ওনার যে একেবারে যাকে বলা হয় দায়িত্ব, এটা যথাযথভাবে উনি তার চেয়েও আরো বেশি পালন করছেন। সুতরাং উনিও আছে, এখন এলাকার যারা মুরব্বী আছে তারা সহ আমরা ভাইয়ার সাথে বসে এই ব্যাপারে সিদ্ধান্ত নেব এবং সিদ্ধান্ত অনুযায়ী আমাদের এই কাজটা সম্পন্ন করব। এই প্রত্যাশা রেখে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।